বছর শেষে মালদহের চাঞ্চল থানা পুলিশের বড় সড় সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নজনের ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মাঝরাতে বিহার সীমান্তবর্তী চাঁচলের মায়াপুরে একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। বাকিরা পালিয়ে গেলেও নজন খপ পড়ে আসে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাঁসুয়া, রড, দড়ি ও লঙ্কার গুঁড়ো। নজন ধৃতের মধ্যে রাহানুল আলী, মোহাম্মদ তৈয়ব, ফিরোজ আলম ও আলতাফ হোসেন কুখ্যাত বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার সকলকেই আদালতে পেশ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য এই চারজন কুখ্যাতকে 7 দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিশের দাবি, তারা ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই সেখানে জড়ো হয়েছিল। পুলিশের সাফল্য মিললেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাংলা বিহার সীমান্ত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে। ধৃতদের মধ্যে 8 জন বিহার এলাকার বাসিন্দা ও 1 জন হাসিরুল হক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার বাসিন্দা। উত্তর দিনাজপুর এলাকায় ডাকাতি করার ছক কষেছিল বলে পুলিশের অনুমান।